আবারও নিম্নতার পরিচয় দিচ্ছেন তুফান সিনেমা খ্যাত পরিচালক রায়হান রাফি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢুকলি এই বিষয়টি নিয়ে জোরালো আলোচনা হচ্ছে। বিষয়টি হচ্ছে লায়ন এবং বরবাদ। সম্প্রতি বরবাদ সিনেমার পর শাকিব খানের আপকামিং সিনেমা রায়হান রাফির সঙ্গে, যেটা 2025 সালে মুক্তি পাবে বলে কথা হয়েছিল। তবে এখনো পর্যন্ত এই সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক কোনো কথা হয়নি, মৌখিক কথা ছিল তাদের সঙ্গে। আর তুফান টু দু এক বছরে আসার সম্ভাবনা নেই, যেটা ইতিমধ্যে মেগাস্টার শাকিব খান তার ভক্তদেরকে ক্লিয়ার করেছেন। যতটুকু বোঝা যায়, শাকিব খানের বরবাদ নিয়ে এখন সমস্যা হচ্ছে পরিচালক রায়হান রাফির। শাকিব খানের বরবাদের সাথে এই ঈদে মুক্তি পাচ্ছে রাফির লায়ন সিনেমা, যেটার নায়ক হচ্ছেন ওপার বাংলার জিৎ। যদি শাকিব খানের সাথে জিতের সিনেমা মুক্তি পায়, তাহলে কোনোদিনও সেটা ব্লকবাস্টার হবে না, কারণ আমাদের মেগাস্টারের ক্রেজ এখন অনেক দূরে। আর জিতের ক্রেজ আছে শুধু ভারত বাংলায়। শাকিব খানের সাথে যদি জিতের সিনেমা মুক্তি পায়, বাংলাদেশের দর্শক কোনোদিনও শাকিব খানের সিনেমা রেখে জিতের সিনেমা দেখবে না, এটা 100% শিওর। আর এখানেই হচ্ছে রায়হান রাফির সমস্যা, কারণ রায়হান রাফি জানে শাকিব খান আসলে কি জিনিস।